বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। ক্যাপিটাল থিয়েটারে আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 11তম পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, মার্শিয়া রহমান, শামীম আল মাহমুদ, তাহমিনা মতিন ঝুমুর, রফিকুল ইসলাম ফরহাদ, তাসনিমে জান্নাত অর্থি। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন আজ উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 11তম পর্ব। সারাটা সকাল একা এই ঘরে, দুপুর এখন খান খান, দীপার কাছে কেউ আসেনি, এমনকি মুখ ধুতে অথবা বাথরুমে পৌঁছে দিতেও না। পুরো বাড়িটাই যেন মুখ হয়ে রয়েছে সেই সকাল থেকে যখন অতুলচন্দ্রকে ওরা হাসপাতালে নিয়ে গেল। ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল দীপা। প্রথমে প্রতুলবাবু ছুটে এসেছিলেন, আর সেই সময় অতুলচন্দ্র কথা বন্ধ করেছিল। গায়ে হাত দিয়ে চমকে উঠে চোখ ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কখন থেকে এমন হয়েছে? নলিনী ঠেস দিয়ে বলেছিলেন, উনি তো ঘুমে কাদা, খেয়াল করলে তো? তোমার সঙ্গে শেষ কখন কথা বলেছিল? বাজখাই গলায় ঘর কেঁপে উঠল, অজান্তেই গলা থেকে স্বর বেরিয়ে এসেছিল। রাত্রে নলিনী বললেন, শরীরের সুখ দিলেই হয় না, যার কাছ থেকে নিলি তার শরীরটাকেও যত্নে রাখতে হয়। উফ, এখন কি হবে গো, ডাক্তার এলো না এখনো। প্রতুলবাবু আনাকে বলেছিলেন, চটপট কিছু একটা পরিয়ে দাও, হাসপাতালে নিয়ে যাব। ওরা ওকে হাসপাতালে নিয়ে গেল। বোধহয় এই প্রথম নলিনীও আনাকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেলেন এক মাথা ঘোমটা দিয়ে। যাওয়ার আগে কেউ ডাকেনি দীপাকে, তারপর থেকে কেউ আসেও নি এই ঘরে। বাসি মুখ, বাথরুমের জন্য ভার হয়ে যাওয়া শরীর আর সেই সঙ্গে খিদে বোধ হওয়া এবং মিলিয়ে যাওয়া, এই নিয়েই চুপচাপ বসেছিল দীপা। সে বুঝতে পারছিল না অতুলচন্দ্রকে নিয়ে যাওয়ার সময় ওরা ওর দিকে অমন জ্বলন্ত চোখে তাকাচ্ছিল কেন। অতুলচন্দ্র কি মারা যাবে? মরে গেলে তাকে বিধবা হতে হবে, বিধবা হবার পর ওরা তাকে বাড়িতে রাখবে নাকি চা বাগানে পাঠিয়ে দেবে, সিদ্ধান্তটি সে আন্দাজ করতে পারছিল না। খাটের অবস্থা একই আছে, কেউ বিছানা তোলেনি। দীপার একবার মনে হয়েছিল কিন্তু সাহস পায়নি, শুধু ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেছে, শরীরের চাপে সেগুলোর অবস্থা খুব করুণ। সে খুঁটে খুঁটে সব কটাকে এক জায়গায় জমা করে রাখল, বিশ্রী দেখাচ্ছে ওগুলোকে, চোখের আড়াল করার জন্যেই সে একটা বালিশ চাপিয়ে রাখল ওপরে। এই সময় গাড়ির আওয়াজ হল, আর কিছুক্ষণ বাদেই প্রতুলবাবু ঘরে ঢুকলেন। ডাক্তাররা বলে দিয়েছে তোমার স্বামীর বাঁচার সম্ভাবনা নেই, কথাটা তুমি বুঝতে পারছো? দীপা মুখ নিচু করল। প্রতুলবাবু বললেন, গত রাতে খোকার সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা জবাব দাও। দীপার মুখ বুকে ঠেকল। প্রতুলবাবু আরো কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় আনার গলা পাওয়া গেল। এখন ওসব বলে কি হবে,
কতক্ষণে বললাম একটু বড় সরু মেয়ে আনতে, যার নিজেরই তাগিদ আছে। না না, একটা কুড়িকে তুলে আনলো, বাড়িতে একটা গৌরী ঘুরে বেড়াবে, আবার সে পেটে বাচ্চাও ধরবে। এখন যা আমার হয়ে গিয়েছে, ওদিকে ওনার আবার দাঁতক পাটি লেগেছে। প্রতুলবাবু জুতোয় শব্দ করে অন্য ঘরে চলে যেতে আনা জিজ্ঞেস করল, বাথরুম হয়েছে? দীপা মাথা নাড়ল। আনা অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, এসো। পাশের ঘরে নলিনী ডুকরে ডুকরে কাঁদছেন। আনা বাথরুম দেখিয়ে দিল। সহজ হয়ে ফিরে আসার সময় শুনল সে নলিনী কাঁদতে কাঁদতে বলছেন, তুমি তুমি ছেলেটাকে মেরে ফেললে, এত তাড়াতাড়ি ও মরত না, তুমি একটা রাক্ষসীর কাছে জোর করে আমার ছেলেকে ঠেলে দিলে, আমি কি নিয়ে থাকবো? আমার যে কোনো দিন ছেলে হবে না, ও মা গো। ঘরে ফিরে আনা বলল, চটপটে জামা কাপড় খোলো, এই সময় অত সাজগোজ করে কেউ থাকে না, আর পরে জামা কাপড় তো ওই সুটকেসে আছে। কথা শেষ করে নিজেই সে সুটকেস খুলে জামা শাড়ি বের করলো। শাড়ি পরিয়ে না দিলে তো ভালো করে পড়তেও পারো না, সকালে দেখেই সন্দেহ হয়েছিল আমার। খোকাকে বলেছিলাম শাড়ি খুলে নিবি, খুলে নিলে অত মজবুত করে পরা থাকে কি করে? ঝটপট শাড়ি খুলে আটপৌরে শাড়ি পরিয়ে দিল আনা। তারপর বলল, জামাটা নিজে পরে নাও, একবার চোখেও দেখলো না শরীর ডাঁটো হয়েছে কিনা, ঝট করে বিয়ে দিয়ে নিয়ে এলো। শোনো আশা, আজ আর খাবারের নাম মুখেও নিও না, তিনি খাবি খাচ্ছেন হাসপাতালে আর তুমি ভাত মাছ খাচ্ছ, এটা কেউ ভালো চোখে দেখবে না। তাছাড়া আমার মনে হচ্ছে এ বাড়ি থেকে তোমার ভাত উঠলো বলে। আনা দরজার দিকে এগিয়ে গেল, তখনই জুতোর শব্দ উঠল, প্রতুলবাবু এলেন। ভালো করে জিজ্ঞাসা করেছ? ডাক্তার কিন্তু অন্য রিপোর্ট দিয়েছে, ওর শাশুড়ি সকালে যা বলেছে তা ঠিক নয়, তুমি যাচাই করো, আমার হাতে বেশি সময় নেই, যেমন করি হোক আমি উত্তরাধিকারী চাই। প্রতুলবাবু একটু থেমে বললেন, আমি আবার হাসপাতালে চললাম না, সন্ধ্যের পর ফিরব। জুতোর শব্দ মিলিয়ে গেল, গাড়ি বেরিয়ে গেল বাড়ি থেকে। আনা মুখে আঁচল দিয়ে দাঁড়িয়েছিল, সেই অবস্থায় বলল, তোমার মাকে আমি সাবধান করে দিয়েছিলাম, কথাটা তিনি কানেই নিলেন না, নিজের মেয়ে হলে ঠিক নিতেন। এই সময় আলুথালু অবস্থায় নলিনী এসে দাঁড়ালেন। আনা, ওকে বুঝিয়ে দে কি সর্বনাশ হতে যাচ্ছে ওর, ওর মুখে চোখে কোনো ছাপ নেই রে। বুঝতেই পারছে না বেচারা। বুঝতে পারছে না? বুঝতে পারছে না, রাত্রে বুঝেছিল কি করে? রাত্রে কিছুই বোঝেনি, ঠান্ডা গলায় জানিয়ে দিল আনা। হ্যাঁ, চোখ বড় হয়ে গেল নলিনীর। ও এখনো কুমারীই আছে। টলতে টলতে ছেলের ফুলশয্যার বিছানার পাশে বসে পড়লেন নলিনী। আনা বলল, খোকা এখনো বেঁচে আছে, তিনি বলে গেলেন উত্তরাধিকারী চাই, তোমার কি মত? নলিনী মুখে কাপড় চাপা দিয়ে কেঁদে উঠলেন। আনা বলল, যা বলার তা ঝটপট করে বলে ফেলো, মতলব একটা কিছু করতে হবে। তুই বল, আমার মাথায় কিছু ঢুকছে না। ফ্যাসফ্যাসে গলায় বললেন নলিনী, মেয়েটাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও এক্ষুনি। সে কি, উনি জানলে, মানে ওকে না বলে? উনি জানলে অন্তত আজ রাত্রে পাঠাতে দেবেন না, মেয়েটার এত বড় সর্বনাশ করবে। সর্বনাশ? সর্বনাশ নয়, কোকার পরে তোমার গর্ভ নষ্ট হয়েছিল, আর কোনোদিন পারোনি মা হতে, কিন্তু আমি তোমার মুখ চেয়ে নিজের সর্বনাশ সহ্য করে এসেছি এতদিন, আজ তাই মুখ খুলছি, তুমি মুখ বন্ধ করে থাকবে? আনাকে হঠাৎ খুব উত্তেজিত দেখাচ্ছিল, তার দিকে তাকিয়ে নলিনী বললেন, বেশ তাই কর। সুটকেসটা এক হাতে তুলে নিয়ে দীপার হাত ধরে টেনে ভেতরের বারান্দায় নিয়ে এলো আনা। কিছু লোক এপাশে ওপাশে কাজ করছে,
বারান্দা থেকে এপাশে সরে এলো আনা। তার হাতের মুঠো দিপাকে ছাড়েনি। এদিকটায় বড় বড় নারকেল সুপারির গাছ, তার ভেতর দিয়ে প্রায় ছুটে চলল দিপাকে নিয়ে। ঘুরে ঘুরে পেছনের একটা ছোট দরজা খুলে সে পাঁচিলের বাইরে চলে এলো। এপাশ ওপাশ দেখে বলল, তুমি একা বাপের বাড়িতে যেতে পারবে? কিছু না বুঝেই দীপা সম্মতি সূচক মাথা নাড়ল। আনা তার মুখের দিকে তাকাল, তারপর হাত নেড়ে দূরে দাঁড়ানো একটা রিকশাকে ডেকে জামার ভেতর থেকে একটা দুটাকার নোট বের করে দীপার হাতে দিল। এই এই নাও গাড়ি ভাড়া। এই রিকশাওয়ালা, জলদি একে ঘাটে নিয়ে যাও, ওঠো, বাড়িতে গিয়ে যা দেখলে সব বলো, যাও যাও। রিকশায় উঠে পেছন দিকে তাকালো দীপা, তখন ছোট দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, আনা নেই। তিন চাকার রিকশায় আড়ষ্ট হয়ে বসে হঠাৎ দীপার সমস্ত শরীরে কাঁটা দিল। কোনোদিন সে একা যাওয়া আসা করেনি, কবে শেষ জলপাইগুড়িতে এসেছিল তাও তার মনে নেই। যদি সে হারিয়ে যায়, শহরে নাকি আজেবাজে লোক থাকে অনেক, তারা যদি তাকে ধরে নিয়ে যায় তাহলে কোনোদিন কাউকে দেখতে পাবে না। সে কিছুতেই বুঝতে পারছিল না আনা কেন তাকে এভাবে বাড়ি থেকে বের করে দিল, কেন নলিনীও তাতে সম্মতি দিলেন। সে সুটকেসটা সিটের পাশে রেখে কাঁটা হয়ে বসে রইল যতক্ষণ না রিকশাওয়ালা বলল, দিদি ঘাট আ গিয়া। কখন শহরটাকে পার হয়ে এসেছে তা টের পায়নি দীপা। রিকশা থেকে নেমে সে বুঝতে পারছিল না কি করবে। রিকশাওয়ালা বলল, ঘাট ওই দিকে আছে দিদি, আমাকে এক সিকি দিন। দুটো টাকা এগিয়ে দিল দীপা। লোকটা সেটাকে ভাঙিয়ে এক টাকা বারো আনা ফেরত দিল। সুটকেসটা তুলতে গিয়ে দীপার মনে হচ্ছিল হাত ছিঁড়ে যাবে। ঘাটের দিকে কোনো মতে এগিয়ে গেল সে। এর মধ্যে অনেকেরই নজর পড়েছে তার ওপর। যে কেউ এক নজরে ভেবেই নিতে পারছে তার সবে বিয়ে হয়েছে এবং সঙ্গে কেউ নেই বুঝে বিস্মিত হচ্ছে। দীপা দেখল সবাই একটা ছোট কাঠের ঘর থেকে টিকিট কিনে নৌকায় উঠছে। সুটকেস রেখে সে দুয়ানা দিয়ে টিকিট কিনে আনল। বিয়ের রাত্রে দুদুটো নদী পার হতে হয়েছিল তাদের। প্রায় হিঁচড়ে হিঁচড়ে সুটকেসটাকে টেনে নৌকায় উঠল সে। প্রচুর লোকজন উঠেছে, তারা সবাই এখন দীপাকে দেখছে। দীপা জলের দিকে তাকিয়ে বসে রইল। সে ঠিক ঠিক যাচ্ছে তো? তার পাশে দাঁড়ানো একজন গলা নামিয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ দিদি ভাই? দীপা জবাব দিল না, নৌকো ওপারে পৌঁছাল। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, এখন বিরাট চর পাড়ি দিতে হবে। পক্ষীরাজ ট্যাক্সিগুলো চিৎকার করে লোক ডাকছে। যারা এই পয়সা খরচ করতে চায় না তারা হন্টন দিয়েছে। কাশগাছ আর বালিয়াড়ি ভেঙে বার্নিশের কাছে পৌঁছে আবার নৌকোয় চাপবে তারা। দেখতে দেখতে জায়গাটা ফাঁকা হয়ে গেল। দীপার খুব কান্না পাচ্ছিল, সে এখন কি করবে? সুটকেস বই নিয়ে যেতে পারবে না সে। শেষ পক্ষে রাজটা দাঁড়িয়েছিল। মোট দশজন প্যাসেঞ্জার নেয় ওরা, কিন্তু পাঁচজন জুটেছে তার। ওপারে যাত্রী নিয়ে নৌকো ফিরে গিয়েছে। কোথায় যাবে কুকি? বার্নিশে? দীপা মুখ তুলে দেখল ময়লা শার্ট প্যান্ট পরা একটা আধ বুড়ো লোক তার সামনে দাঁড়িয়ে। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটা জিজ্ঞেস করল, তোমার কাছে একটা টাকা আছে? তাহলে আমার গাড়িতে উঠতে পারো, পাঁচজন আছে, ছজন হলে ছেড়ে দেব। দীপা হাতের মুঠো খুলে এক টাকা দশ আনা দেখালো। এবার লোকটা জিজ্ঞেস করল, কোথায় যাবে বলো তো? দীপা চা বাগানের নাম বলল, তার হাত তখনও বাড়ানো। লোকটা সেখান থেকে একটা আধুলি নিয়ে সুটকেস তুলে নিল। এসো। গাড়িতে আড়ষ্ট হয়ে বসল দীপা, কোনো গদি নেই।
স্প্রিংগুলোর ওপরে দুটো বস্তা পেতে দেয়া হয়েছে। বসা মাত্রই লাগছিল, গাড়ি চলা শুরু করলে অসহ্য হয়ে উঠল। দীপার পাশে বসা লোকটা বলল, একটু রবার লাগাতে পারো না, পাছাটা তো একদম গেল। গাড়িটা থেমে গিয়েছিল, স্টার্ট নিচ্ছিল। ড্রাইভার লাফিয়ে নেমে একটা কাশ গাছ ছিঁড়ে বনেট খুলে ইঞ্জিনের একটা জায়গায় ঢুকিয়ে দিল। ফিরে এসে একবার চেষ্টা করতেই স্টার্ট নিল গাড়ি। এক মুখ থুতু বাইরে ফেলে লোকটা বলল, এক টাকায় বস্তাই হয়, রাবার চাইলে দেড় টাকা দিতে হবে। ঘাটে নামিয়ে দিতেই সবাই ছুটলো দাঁড়িয়ে থাকা নৌকো ধরতে। লোকটা দীপাকে জিজ্ঞেস করল, যাচ্ছ যেখানে সেখানে কে থাকে? বাবা মা, ভাই, ঠাকুমা। শ্বশুর বাড়ি থেকে পালাচ্ছে মনে হয় আমার কি। শোনো, ওই যে বাসুদেব, ওই বাসুদেব নামে বাসটাতে উঠবে কিন্তু। হ্যাঁ, লোকটা সুটকেস তুলে নিল নৌকায়। শীত শীত করছিল দীপার, এখন রোদ ছড়ানো রয়েছে আকাশে, কিন্তু চওড়া নদীর ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছিল। দুটো হাত বুকের ওপর ভাঁজ করে রেখেও কনকনা নিয়ে থামাতে পারছিল না। সারাটা দিনের অস্নাত অভুক্ত শরীরটা টলছিল। নৌকোয় যাত্রীরা নিঃশব্দে ছিল, শুধু মাঝিরা চিৎকার করে গুন টানছে। হাওয়ার বিপরীতে যাওয়ায় ঠান্ডাটা লাগছে জব্বর। পাশে বসা এক মহিলা জিজ্ঞেস করলেন, গরম জামা আননি সঙ্গে? দীপা মাথা নেড়ে বলল। মহিলা বললেন, সঙ্গে তো দেখছি কেউ নেই, এ যাচ্ছ কোথায়, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? দীপা গম্ভীর মুখে জবাব দিল, বাপের বাড়ি। কবে বিয়ে হয়েছে? তোরসু। ইয়ার কি মারছ, একটুখানি মেয়ে নাক টিপলে দুধ বেরাবে, ইয়ার কি মারছ? দীপা জবাব দিল না, সে কঠিন মুখে বসে রইল। মহিলা তার পাশের সঙ্গীর সঙ্গে ফিসফিস করে কিছু বললেন। দীপা শুনল লোকটা বলছে, পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। মহিলা ধমকালেন, তোমার কি, পুলিশে ছুলে 18 ঘা, যে পালাচ্ছে তাকে পালাতে দাও, তাক ওদিকে তাকিও না তুমি। মাঝি হাত না লাগালে টলায়মান নৌকা থেকে সুটকেস নিয়ে নামতে পারতো না দীপা। ঘাটের দোকানগুলোতে খদ্দেরদের ঢোকার জন্য হাঁকাহাঁকি চলছে। পরশু রাত্রে এই ঘাটেই ওরা জোড়া নৌকোতে উঠেছিল। তখন অন্ধকারে কিছুই নজরে আসেনি, এখন দেখল গোটা পাঁচেক বাস দাঁড়িয়ে। কন্ডাক্টর খালাসিরা চিৎকার করে যাত্রী ডাকছে। শহরে যাওয়ার যাত্রীতে ভরে গেল নৌকো। বাসুদেব বাসটা কোথায়? পাটার্সের সামনে দাঁড়িয়ে বা স্কুলে যাওয়ার সময় ওই নামের বাসটাকে দেখেছে। পেটের কাছে বড় করে লেখা থাকে বাসুদেব। দীপা সুটকেসটা তুলল, এক টানে যতটা সম্ভব হেঁটে দাঁড়িয়ে পড়ল সে। একটা কুলি ছুটে এলো তার কাছে, কোথায় যাবেন দিদি, কোন বাস? দীপা জবাব দিল, বাসুদেব। দেন আমারে, দুই আনা দিন, আসেন আসেন জলদি, বাস আর টাইম হইছে। দীপা দেখল লোকটা অবলীলায় সুটকেস তুলে দৌড়াতে লাগলো। বালির ওপর দিয়ে শাড়ি পরে হাঁটতে খুব অসুবিধে হচ্ছিল তার, চটিতে বালি ঢুকে যাচ্ছে, কাপড়ে টান পড়ছে। সে দেখল চারপাশের লোকজন মায়ের খাবারের দোকানের বেঞ্চিতে বসেও সবাই তার দিকে হা করে তাকিয়ে রয়েছে। এবং তখনই তার খেয়াল হল বাঁ হাতের মুঠোয় ঘোমটার আঁচল ধরা আছে। সেই যে ফুলশয্যার ঘরে ঘোমটা দিয়ে আঁচল ধরেছিল তার খোলা হয়নি, এতক্ষণ মনেও ছিল না। সে চট করে হাত নামাতেই ঘোমটা সরল এবং কানে ঠান্ডা হাওয়া লাগল। সঙ্গে সঙ্গে আবার ঘোমটার প্রান্ত মুঠোয় ধরল দীপা। যে যাই ভাবুক, এতে তার ঠান্ডা কম লাগবে। খালাসিটা সুটকেস বাসের মাথায় তুলে দিচ্ছে। দীপা বাসুদেব লেখাটা দেখতে পেল। সঙ্গে সঙ্গে এতক্ষণ যে উদ্বেগ বুকের পাঁজরে ভার বাড়াচ্ছিল সেটা উধাও হয়ে গেল। এই বাস রোজ তাদের কোয়ার্টার্সের সামনে দিয়ে যাওয়া আসা করে, যখন তখন সে ঠিকঠাক পৌঁছে যাবে। লোকটাকে দুয়ানা দেবার পর তার হাতে একটা টাকা রইল। গাড়ি ভাড়া কত? দীপার গলা শুকিয়ে গেল। এক টাকায় হয়ে যাবে?
মনে পড়ল ট্যাক্সিওয়ালা ভাড়া চেয়েছিল একটা টাকা, কিন্তু তার হাত থেকে নিয়েছিল আট আনা। উপর থেকে নেমে এসে খালাসিটা ধমকালো, এখানে দাঁড়িয়ে আছেন কেন, গাড়িতে উঠুন, কোথায় যাবেন? দীপা চা বাগানের নাম বলল। খালাসি বলল, উঠুন জলদি, লেডি সিটে বসে পড়ুন, গাড়ি এখনই ছাড়বে। শাড়ি সামলে বাসের সিঁড়ি ভাঙতে বেশ কসরত করতে হচ্ছিল তার। খুব একটা ভিড় নেই, লেডিস লেখা একটা খালি সিটে বসে পড়ল সে, এবং তার কিছুক্ষণ বাদেই ঝিমুনি এলো। বাস যখন চলতে শুরু করল, যখন ঠান্ডার কামড় আরো বাড়ল, যখন রোদ্দুর টুপ করে সবে গিয়েই অন্ধকার নামল ময়নাগুড়ির ওপর, তখন কন্ডাক্টর এসে দীপার পাশের জানালা বন্ধ করে দিল। দীপা চোখ মেলল, তার খুব কাঁপুনি আসছিল, ঠোঁট শুকনো, গলার ভেতরটা শুকিয়ে যাচ্ছে, তার দুটো হাঁটু কাঁপছিল। সে ঝাপসা দেখল কন্ডাক্টর, একটু ঝুঁকে জিজ্ঞেস করল, কোথায় যাবেন? দীপার ঠোঁটে হাসি ফুটল, কি আশ্চর্য, আজ সবাই তাকে আপনি করে বলছে কেন, সে কি দুদিনেই এত বড় হয়ে গেল? দীপা হঠাৎ কন্ডাক্টরকে ঝাপসা দেখল। কন্ডাক্টর বলল, আরে সঙ্গে কেউ নেই নাকি, চোখ দেখে মনে হচ্ছে জ্বর হয়েছে, যাবেন কোথায়? দীপা কোনো মতে চা বাগানের নামটা উচ্চারণ করল, গলার স্বর নিজের কাছেই অচেনা মনে হল। উচ্চারণ করে সে মুঠো খুলে টাকাটা তুলে ধরল, কন্ডাক্টর সেটা খপ করে তুলে নিয়ে একটা টিকিট গুঁজে দিল। জানালায় মাথা হেলিয়ে দিল, সে বড্ড শীত করছে, বুকের পাঁজর পর্যন্ত কেঁপে উঠল। অন্ধকার চিড়ে ছুটে যাওয়া বাসে চোখ বন্ধ করতেই একটি নগ্ন হাড় জিরজিরে শরীর দেখতে পেল সে। কি বিভৎস ভঙ্গিতে হাঁপাচ্ছে সে, দীপা কেঁদে উঠল। কন্ডাক্টর মুখ ফিরিয়ে তাকে দেখল, যাত্রীরাও কেউ কিছু বলল না। প্রায় কানের কাছে মুখ এনে কন্ডাক্টর কিছু চেঁচিয়ে বলতে চোখ খুলল দীপা। লোকটা আবার বলল, চা বাগান আসছে, কোথায় নামবেন? জিজ্ঞাসা করেই পেছনের জানালা খুলে দিল দেখার জন্য। শীতল বাতাসের স্পর্শে কুকড়ে গেল দীপা। কোনো মতে মুখ ফিরিয়ে সে বাইরে তাকাতেই ঘন অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পেল না। কন্ডাক্টর জিজ্ঞেস করল, বাগানে না চৌমাথায়? দীপা জবাব দিতে পারল, বাগানে। সঙ্গে সঙ্গে মাথার ওপরের দড়ি ধরে টান দিল লোকটা, বেল বাজল এবং বাসটা গতি কমিয়ে থেমে গেল। দীপা উঠে দাঁড়াল, পা বাড়াতেই মনে হলো সে পড়ে যাবে। কন্ডাক্টর সেটা বুঝতে পেরে খপ করে কোনোই ধরল, লোকটার সাহায্যে এসে কোনো মতে নিচে নামতে পারল। খালাসি সুটকেস নামিয়ে দিলে আলোটুকু নিয়ে চলে গেল বাসটা। মুহূর্তেই চারধার অন্ধকার, একাকার, দীপা দাঁড়াতে পারছিল না। এরই মধ্যে মনে হলো সে ঠিক জায়গায় এসেছে তো, ওরা তাকে ভুল করে অন্য কোথাও নামিয়ে দেয়নি তো। সে কিছুই চিনতে পারছে না, সমস্ত শরীর টলতে লাগল। সুটকেসের ওপর বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল দীপা। এই সময় তার শীত বোধও ছিল না। রাস্তার দুপাশে লম্বা লম্বা দেওদার গাছ আকাশ ঢেকে রয়েছে, এইসব গাছে বাদুড়েরা আরামে ঝোলে। কুলি লাইনের মদেশিয়া ছেলেমেয়েরা টর্চ আর গুলতি নিয়ে চলে আসে সন্ধে পার হলেই। একজন টর্চ ধরে রাখে বাদুড়ের শরীরে, আরেকজন গুলতি ছড়ে তাক করে। ঝুপ শব্দ হয়, বাদুড়টা পড়ে যায় মাটিতে, সেটাকে ভরে নেয় ওরা ঝোলায়। ওদেরই দুজন কান্নাটা শুনল, শুনে ছুটে এলো। টর্চের আলো ফেলে তারা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আলোর স্পর্শ পেয়ে দীপা চোখ খুলল, তার কান্না রাগ মানছিল না, কিন্তু টর্চের ওপাশে কি আছে তা বুঝতে পারছিল না সে। নিজেদের মধ্যে কথা বলা বলি করে ছেলে দুটো দৌড়ে সিঁড়ি টপকে মাঠে নামল। দীপার খুব ভয় করতে লাগল, কাপড়টাকে ভালো করে জড়িয়ে মাথা তুলে সে উঠে দাঁড়াল। আর তারপরেই যেন দেখতে পেল দূরে আবছা আলোর পরপর কয়েকটা, এবং তখনই সে শিউলি ফুলের গন্ধটা পেল। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে বাজনা বাজতে লাগলো, যেন শিউলির গন্ধটা তাকে উল্লসিত করল। ছুটতে গেল সে, এবং দোপা যাওয়া মাত্রই আছাড় খেয়ে পড়ল মাটিতে।
ঠিক সেই সময় অমরনাথ বারান্তায় দাঁড়িয়ে মদেশিয়া ছেলে দুটোর সঙ্গে কথা বলছিল। তার কোয়ার্টার্সের মুখোমুখি মাঠ পার হলেই হিড়িটা ছেলে দুটো তাই তাকে দরজা খুলতে বাধ্য করেছিল। ওরা জানিয়েছে একটা মেয়ে সুটকেস নিয়ে রাস্তায় বসে একা কাঁদছে, অঞ্জলি পেছনে এসে দাঁড়িয়েছিল। ও মা, এই রাতে আবার কে কাঁদবে? অমরনাথ জ্যাম্বো হ্যারিকেনটা একটি ছেলের হাতে তুলে দিয়ে বলল, চলো দেখি। কৌতূহল নিয়ে অঞ্জলি দাঁড়ালো বারান্দার প্রান্তে। ভেতরের ঘর থেকে সুভাষচন্দ্রের গলা ভেসে এলো, ও এসব ফালতু জামালা কেন যে যায়? অঞ্জলি জবাব দিল না। সে দেখল হ্যারিকেনটা সিঁড়ি পেরিয়ে আসাম রোডের কাছে চলে গেল এবং তারপরেই অমরনাথের আর্তচিৎকারে সমস্ত চরাচর জেগে উঠল। তোমরা কে কোথায় আছো? দেখে যাও আমার কি সর্বনাশ হলো। দূর থেকে অঞ্জলি অস্পষ্ট দেখল অমরনাথ মাটিতে বসে পড়েছেন। সব বিস্তৃত হয়ে সে তীরের মতো অন্ধকারের মাঠ ডিঙিয়ে ছুটে এলো। অমরনাথ তখন দুহাতে দীপার শরীর আঁকড়ে ধরেছেন। দীপা, দীপু মা, তুই এখানে? দীপা, দীপা মা, তুই কথা বল। ও দীপু, অঞ্জলি ঝাঁপিয়ে পড়ল, স্বামীর হাত থেকে মেয়েকে টেনে নিল। কি হলো? ও এখানে কেন? জ্বরে জেগা পড়ে যাচ্ছে, চিৎকার করে না কেঁদে তোলো ওকে, ঘরে নিয়ে চলো। দুহাতে মেয়েকে বুকে তুলে নিয়ে অমরনাথ দৌড়ালেন। তার বুক হাত যেন উত্তাপে পুড়ে যাচ্ছিল। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে হতবাক সুভাষচন্দ্রের সামনে এক মুহূর্ত দাঁড়ালেন, তারপর ভেতরের ঘরে নিজেদের বিছানায় শুইয়ে দিয়ে চিৎকার করলেন, মা তাড়াতাড়ি এসো, আমরা কি করেছি নিজের চোখে দেখে যাও। সঙ্গে সঙ্গে পেছনে দাঁড়িয়ে ধমকে উঠল অঞ্জলি, আহ পাগল হলে নাকি? মাথাটা ঠান্ডা করে ডাক্তার বাবুকে ডেকে আনো আগে। এই সময় মনোরমা প্রায় দৌড়ে ঘরে ঢুকলেন। অমরনাথ তখন লেপ টেনে দিচ্ছিলেন দীপার শরীরে। মনোরমার গলা থেকে শব্দগুলো ছিটকে এলো, ও এখানে কেন? অমরনাথ মাথা নাড়লেন উন্মাদের মতো। জানি না, মাঝ রাস্তায় সুটকেস নিয়ে বসেছিল। তোমরা দেখো আমি ডাক্তারের কাছে যাচ্ছি। অমরনাথ টর্চ তুলে নিয়ে ছুটলেন। মনোরমা ততক্ষণে বিছানায় বসে পড়লেন। বিকেলের পর অমরনাথের বিছানায় সচরাচর বসেন না। ঝুঁকে পড়ে মনোরমা জিজ্ঞেস করলেন, আরে তুই কার সঙ্গে এলি? ও দীপা, ও মা, এ যে শরীরে উনুন জ্বলছে, ও বৌমা জ্বলানো, তাড়াতাড়ি জ্বলানো। অঞ্জলি ততক্ষণে একটা বাটিতে জল নিয়ে ন্যাকড়া ভিজিয়ে ফেলেছিল, তাই ভাঁজ করে শাশুড়ির হাতে তুলে দিল। মনোরমা সেটি দীপার কপালে চেপে ধরলেন। এপাশ ওপাশ করতে পট্টি শুকিয়ে গেল। মনোরমা ক্রমাগত জল পট্টি দিয়ে চললেন। মাথার পেছনে বসে অঞ্জলি পাখা নিয়ে বাতাস করতে লাগল। এই ঠান্ডায় বাতাস করা উচিত হচ্ছে কিনা বুঝতে না পেরে সে একবার শাশুড়ির দিকে তাকাল। মনোরমা ঠোঁট টিপে কাজ করে যাচ্ছে, তার মুখ এখন কঠিন দেখাচ্ছে। ছোট দুই ছেলে দূরে আলোয়ান গায়ে চুপচাপ দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে। এমনকি উঠোনের বারান্দার দরজায় বধুয়া কখন এসে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। মিনিট পাঁচেকের পর অমরনাথ ডাক্তারবাবুর সঙ্গে ফিরে এলেন। সুভাষচন্দ্র গিয়েছিল তার সঙ্গে, ব্যাগটিতে নিয়েও ছিল। অমরনাথ একটা চেয়ার এনে বিছানার পাশে রাখলেন। ডাক্তারবাবু সেটায় বসে প্রথমে নাড়ি দেখলেন, বুকে স্টেথো দিয়ে পরীক্ষা করলেন কয়েকবার, তারপর থার্মোমিটার বের করে ঠোঁট ফাঁক করে জিভের তলায় ঢুকিয়ে মুখ চেপে ধরলেন। ঘরে কেউ কোনো কথা বলছিল না। পরীক্ষা শেষ হয়ে গেলে ডাক্তারবাবু সোজা হয়ে বসলেন, তাকে খুব ভাবিত দেখাচ্ছিল। অমরনাথ বললেন, আমি কিছুই বুঝতে পারছি না, জ্বর কত দেখলেন? 104। নার্ভ খুব উইক, মনে হয় পেটে কিছু নেই, বুকেও ঠান্ডা বসেছে বেশ। আমি ওষুধ দিচ্ছি, এখনই খাইয়ে দেবেন আর ঘুমাতে দিন ওকে। রাত্রে বাড়াবাড়ি হলে আমাকে ডাকবেন,
আর মাথাটা ভালো করে ধুয়ে দিন। অঞ্জলি জিজ্ঞেস করল, মাথা ধোয়াতে গেলে ঘুম ভাঙবে না? এখন ভাঙুক, অবশ্য বেহোশ হয়ে আছে, টের পাবে বলে মনে হয় না। আচ্ছা, এক বালতি জল আর মগ নিয়ে আসুন তো। বধূ আজ ছুটল, সঙ্গে সঙ্গে ফিরে এলো বালতি আর মগ নিয়ে। তোয়াল গলায় চেপে ডাক্তারবাবু নিজের হাতে মাথা ধুইয়ে দিলেন। অঞ্জলি মুছিয়ে দিচ্ছেন, তখন ডাক্তারবাবু বললেন, মনে হচ্ছে মেয়েটার ওপর দিয়ে বিরাট কোনো একটা ঝড় বয়ে গিয়েছে। শুধু ঠান্ডা লেগে জ্বর এলে নার্ভ এত উইক হয় না। আচ্ছা, কেউ একজন আসুন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু চলে গেলেন, অমরনাথ তাকে অনুসরণ করলেন। শীতের রাতটা কেটে গেল। সুভাষচন্দ্রকে জোর করে ঘুমাতে পাঠিয়েছিল অঞ্জলি, এক ফাঁকে তাকে খাবারও এনে দিয়েছিল সে। কিন্তু বাকি তিনজনের খাওয়া তো দূরের কথা, কেউ বিছানায় শরীরও এলাতে পারেনি। ডাক্তারবাবু অমরনাথকে বলে দিয়েছিলেন ঘুম না ভাঙিয়ে দু ঘন্টা পরপর জ্বর দেখে লিখে রাখতে, ঘড়ির কাঁটা ধরে ওষুধ খাওয়াতে। এসবই ঠিকঠাক চলছিল। এখনও এবারে চারপাশে বিয়ের গন্ধ ছড়ানো। তিন দিন আগে যাকে ঘিরে সবাই হইচই করেছে, শঙ্খ বেজেছে, খাওয়া দাওয়া নিয়ে হাঁকাহাঁকি হয়েছে, সে প্রায় অসাড় হয়ে পড়ে রয়েছে বিছানায়। 104 ছাড়িয়ে যখন থার্মোমিটারের কাঁটা উঠল, তখন মনোরমার কথা বলেছিলেন, ডাক্তারকে খবর দাও, আমার ভালো ঠেকছে না, শরীর গরম, অথচ হাত পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিন রাতেই মেয়েটা একেবারে শেষ হয়ে গেল। মধ্যরাতে অমরনাথ শালমুড়ি দিয়ে আবার ডাক্তারবাবুর বাড়িতে দৌড়ে গিয়েছিলেন। জ্বর বেড়েছে শুনে ভদ্রলোক ছুটে এসেছিলেন বিছানা ছেড়ে, দ্বিধা সরিয়ে রেখে ইঞ্জেকশন দিয়েছিলেন। আধ ঘন্টা বাদে জ্বর 3:30 নামতেই বলেছিলেন, তিনজনে একসঙ্গে রাত জাগলে রোগের সেবা করবে কে, পালা করে ঘুমিয়ে নিন। কথাটা কারো কানে ঢোকেনি। বাইরের ঘরে এসে সিগারেট ধরিয়েছিলেন ডাক্তারবাবু, তারপর আচমকা প্রশ্ন করেছিলেন, আচ্ছা ওর ফুল শয্যা যেন কবে ছিল? গত রাত্রে। কি হয়েছিল কিছু বুঝতে পারছেন না? না, আমি কাল সকালে জলপাইগুড়িতে যাব। একটা কথা, আপনার মেয়ের পিরিয়ড শুরু হয়েছে? হ্যাঁ। মনে হচ্ছে ওর ওপর একটা সেক্স অ্যাটেম্পট হয়েছিল, মানে ঠান্ডা যতটা নয় মনের ওপর চাপ বেশি, মানে খুব বেশি, নার্ভ মনে হচ্ছে শ্যাটার্ড। অবশ্য এসবই আমার অনুমান, এর ওপর ভিত্তি করে কিছু করা যায় না, আর ওর সেন্স না এলে বোঝাও যাবে না। একজন বিয়ে হচ্ছে না বলে আত্মহত্যা করছে, আর একজনকে বিয়ে দিতে গিয়ে হত্যা করা হচ্ছিল। অদ্ভুত জীবন। চলি। অমরনাথ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। টর্চ জ্বেলে অন্ধকার কাটতে কাটতেই ডাক্তারবাবু চলে গেলেন। বিয়ে দিয়ে হত্যা করা হচ্ছিল। হঠাৎ ভেতর থেকে একটা কাঁপুনি এবং সেই সঙ্গে বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়। প্রাণপণে শব্দটাকে চাপতে চেষ্টা করলেন অমরনাথ, তিনিই হত্যাকারী, যে মেয়ে ধূপগুড়ি পর্যন্ত একা কখনো যায়নি, সে এত বড় সুটকেস নিয়ে জলপাইগুড়ি থেকে একা এলো কি করে? অসুখটা নিশ্চয়ই এখানে নামার পর হয়নি। প্রতুলবাবু তার পুত্রবধূকে ছাড়লেন কি করে? এ সময় অঞ্জলি তার পাশে এসে দাঁড়ালো। বাইরে দরজাটা তখনও খোলা। দ্রুত বন্ধ করে অঞ্জলি স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, বাড়িতে আর একটা রোগী বাড়িয়ে তোমার কি লাভ বলতে পারো? তুমি শুয়ে পড়ো ওদের বিছানায় গিয়ে, আমরা যাচ্ছি। কিন্তু অমরনাথ কথা শোনেননি। সকাল হল, হয়তো ডাক্তারবাবুর বাড়ি থেকেই খবরটা ছড়িয়েছে চা বাগানে। প্রথমে এলেন বড়বাবুর বাবা তেজেন্দ্র, তারপর একে একে সবাই,
শুধু পাতিবাবু বা মালবাবুর বাড়ির লোকজনের অবশ্য আসার মতো অবস্থা ছিল না। প্রত্যেকের কৌতূহল মেয়েটা কেন ফুলশয্যার পরের রাতেই একা ফিরে এলো। অমরনাথ যতই বলেন তিনি কিছুই জানেন না, তবু তেজেন্দ্রের কৌতূহল শেষ হয় না। তিনি বললেন, আগে এমন হতো শুনেছি, ফুলশয্যায় স্বামীর চেহারা দেখে কচি বউ পরের দিন ধান খেতে লুকিয়ে বসে থাকতো, সেরকম ঘটনা কিনা বলতে পারো? নবনী অফিসে যাওয়ার আগে সাত সকালেই খবর পেয়ে এসেছিল, একবার না বলে পারল না। কিছু মনে করবেন না, আপনি কিন্তু সীমারেখা অতিক্রম করছেন। তেজেন্দ্র হতভম্ব, কে তুমি? তুমি আমাকে বললে কথা? না বলে পারলাম না। কি আস্পর্ধা! সেদিনের ছেলে সবেই বাগানে এসেছো, যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটাকে আমি তৈরি হতে দেখেছি, জানো আমাকে সীমা দেখাচ্ছ? নবনী বিচলিত না হয়ে বলল, জন্মদাতাও যখন অপ্রকৃতস্থ হয় তখন তাকে সতর্ক করে দেওয়া দরকার। অমরদা, আপনার পক্ষে তো যাওয়া সম্ভব না, আমি সাহেবকে বলে দেব, তবে বাইরের লোকের এত ভিড়ও ঠিক নয়, বুঝতেই পারছেন সবাই কাল সারা রাত এদের ওপর ঝড় বয়ে গিয়েছে, যান সবাই এখান থেকে যান। কথাগুলো বলে সে আর দাঁড়ালো না, সাইকেল চেপে ফ্যাক্টরির দিকেই চলে গেল। ভিড়টা এরপরেই কমতে আরম্ভ করল, এমনকি তেজেন্দ্র গজগজ করতে করতে নিজেদের কোয়ার্টার্সে ফিরে গেলেন। ঘরে ঢুকে অমরনাথ দেখলেন অঞ্জলি নেই, তার জায়গায় সুভাষচন্দ্র বসেছেন। সারা রাত ঘুমিয়ে এখন সুভাষচন্দ্রকে তরতাজা দেখাচ্ছে, মনোরমা পাথরের মতো বসে দীপার পাশে। অমরনাথ বললেন, মা এবার তুমি ওঠো, সারা রাত একভাবেই বসেছিলে, শরীর খারাপ হয়ে গেলে? মনোরমা গম্ভীর স্বরে বললেন, ওর সঙ্গে কথা না বলে আমি কোথাও যাব না। অমরনাথ অসহায়ের মতো সুভাষচন্দ্রের দিকে তাকালেন। সুভাষচন্দ্র বললেন, হ্যাঁ আপনি যান, জ্বর তো কমে এসেছে। এ ব্যাপারে আর কথা বাড়িও না, কাল রাতে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ ওর মুখে কথা না শুনব ততক্ষণ এখান থেকে উঠব না। বাড়িতেই তো আছে, কথা তো বলতেই পারবেন, কিন্তু ওর জ্ঞান কখন ফিরে আসবে, কথা বলার মতো জোর ততক্ষণে হবে কিনা তা তো ঠিক নেই। সুভাষচন্দ্র অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি কলটলে যাবেন তো? ওটা আমাকে বুঝতে দাও অমর, ডাক্তার বাবুকে সকালে আসবেন বলেছেন। হ্যাঁ মা। শুকনো মুখ প্রায় সাদা, গলা পর্যন্ত কম্বল টানা, নিঃশ্বাস পড়ছে দ্রুত, চোখ বন্ধ, শিথি সিঁদুরে লাল, মনোরমা এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এখন অঞ্জলি তার পাশে বসে, অমরনাথকে জোর করে শুতে পাঠানো হয়েছে ডাক্তার চলে যাওয়ার পর। ভদ্রলোক নারী দেখেছেন, ঘুম ভাঙাননি, বলেছেন, যতক্ষণ ঘুমাতে পারে ঘুমিয়ে নিক, ঘুম ভাঙলে একটু গরম দুধ আর বিস্কুট দেবেন, কেমন? খেতে চাইবে না, তবু যেটুকু পারেন খাওয়াবেন, আর আজ কোনো প্রশ্ন করবেন না, মানে কিছু জানতে চাইবেন না। অঞ্জলি বলল, মা আপনি সত্যি উঠবেন না? মনোরমা মাথা নাড়লেন, মানত করেছি বৌমা। একটু ইতস্তত করে অঞ্জলি বলল, ও আজ জলপাইগুড়িতে যেতে চাইছে। মনোরমা বললেন, কেন? অঞ্জলি জবাব দিল, কি ঘটেছিল তা জানতে, মেয়েকে তো বিশ্বাস নেই, যা ডান পিঠে, হয়তো শরীর খারাপ করতেই এখানকার কথা মনে এসেছিল, তাই কাউকে না বলে চলে এসেছে, আমার তো এরকমটাই মনে হচ্ছে। তাহলে সুটকে জানতে যাবে কেন? না
অমরনাথের যাওয়ার দরকার নেই, তুমি বরং ওকে বলো চিঠি লিখে কাউকে দিয়ে পাঠিয়ে দিতে। সকাল 9টা বেজে গেছে, বাড়ির বউ না বলে চলে গেলে নিশ্চয় ওর শ্বশুর বাড়ি থেকে এতক্ষণে খবর এসে যেত। একটা রাত জ্বর গায়ে বউ বাড়িতে থাকলো না, আর ওরা চুপ করে বসে থাকবে। কথা বলতে বলতে মনোরমার চোখ দিপার মুখের ওপর স্থির হল, ঠোঁট নড়ছে, মুখ হা হল, অঞ্জলি মেয়ের ওপর ঝুঁকে পড়ল। দীপা, দীপা, এই মেয়ে! ধীরে 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 চোখ মেলল দীপা, চোখে এখনো লালচে ভাব, ঠোঁট চাটল, সে দৃষ্টি ছাঁদ থেকে ধীরে ধীরে নামল। মনোরমার মুখের ওপর আসা মাত্র তিনি হাসবার চেষ্টা করলেন, কিন্তু তখনই বুঝতে পারলেন মেয়েটা তার দিকে তাকিয়ে আছে বটে, তবে দেখছে না কিছুই। তিনি ডাকলেন, দীপু! সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হল, আর তারপরেই ডান চোখের বন্ধ পাতার ভাঁজ গলে একটা জলের ধারা গড়িয়ে পড়ল কানের লতির দিকে। এই সময় বধুয়া এসে দাঁড়াল। এক আদমি আয়া হে জলপাই সে, বাবু কা মাংতা হে। অঞ্জলি একবার মেয়েকে দেখে দৌড়ে বাইরের ঘরে চলে এলো। বারান্দায় একটি লোক দাঁড়িয়ে, মনে পড়ল একেই প্রথম দিন প্রতুল বাবুর অফিসে দেখেছিলেন। লোকটি হাত জোর করল, আমি জলপাইগুড়ির প্রতুল বাবুর বাড়ি থেকে আসছি, একটা দুঃসংবাদ আছে। মানে গত রাত্রেই অতুল চন্দ্র, মানে ওনার একমাত্র পুত্রই, দেহ রেখেছেন। উনি পরে আপনাদের চিঠি দেবেন। আমি এবার আসি তাহলে। নমস্কার। পাথরের মতো দাঁড়িয়ে রইল অঞ্জলি ভেতরের ঘরে। তখন মনোরমা পরম যত্নে দীপার চোখের কোল থেকে শেষ জলের দাগটি